আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আল বারাকা গ্রুপ নিউজ ফ্ল্যাশে। আকাশে বিশাল আকার ভাসমান হোটেল, লোক ধারণ ক্ষমতা প্রায় 5,000। সম্প্রতি স্কাই ক্রস নামে এরকম একটি বিমানের নকশা দেখা গেছে এক ভিডিওতে। পারমাণবিক সংযোজন দ্বারা চালিত দৈত্যাকার বিমানটি একবার উড়ানের পর বেশ কয়েক মাস ধরে ভেসে থাকতে সক্ষম। নতুন যাত্রীদের আনা নেয়ার জন্য হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডক থাকবে, সেখানে ছোট বিমানও ওঠানামা করতে পারবে। বিমানটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি মাসের পর মাস ভাসমান অবস্থায় থাকতে পারে। যাত্রী ওঠানামা, বিমানের যান্ত্রিক সমস্যা দেখাশোনা সবই হবে মাঝাকাশে। বিমানের আসল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন। সেই নকশার উপর ভিত্তি করে হাশেম আল ঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের বিমানের এই ভিডিও তৈরি করেছেন। ইউটিউবে ভিডিওটি শেয়ারও করেছেন হাশেম। তার মতে স্কাই ক্রস পরিবহন ব্যবস্থার ভবিষ্যতের ঝলক। ভিডিওটিতে দেখা গেছে বিমানটিতে থাকবে রেস্তোরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও। নকশাটিতে বিমানের কিছু বিলাসবহুল কক্ষের নমুনা দেখানো হয়েছে যা বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হবে। যদিও নকশাটির সঙ্গে সহমত নন অনেকে। কেউ কেউ মন্তব্য করেছেন বিমানটির নকশা বিজ্ঞানের অনেক সাধারণ বিষয়কে এড়িয়ে গেছে। অনেকে বলেছেন যদি একবার পরমাণু চুল্লিতে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয় তবে বিমানটি দুর্ঘটনায় পড়বে, যা সহজেই কোনো শহরকে নিশ্চিহ্ন করে দেবে। এই হোটেল তৈরির খরচ, পরমাণু শক্তিচালিত ইঞ্জিন ইত্যাদি নজরে রেখেই বলা যায় বেশ দামি হতে পারে স্কাইক্রজের টিকিট। বর্তমান প্রযুক্তির সাহায্যে এই বিমান তৈরি করা গেলেও এই হোটেলের যা ভাড়া হবে তা উচ্চবিত্তরা ছাড়া কারোর নাগালে থাকবে না বলেই মনে করা হচ্ছে। এই ছিল আল বারাকা গ্রুপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ। ওমানে বাংলাদেশী পণ্যের বিশ্বস্ত ঠিকানা আল বারাকা হাইপার মার্কেট।